আমরা একবার ঘটনাস্থলে যাব সরাসরি সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র পিয়ালি এই মুহূর্তে সবার আগে তোমার কাছে জানতে চাইবো উদ্ধার কাজ তার আপডেট কি চলছে আমরা জানি সকাল থেকে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে কি ছবি এই মুহূর্তে তোমার নজরে আসছে দেখো এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ সেটা চলছে এবং পুলিশের আধিকারিকরা যেরকম রয়েছে এনডিআরএফ তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর জওয়ানরা তাদেরকে নামানো হয়েছে এবং কোনোভাবে ইতিমধ্যেই তুমি জানো যে 233 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে এবং তার 900 জনেরও বেশি তারা আহত হয়েছে আর কেউ এই যে একেবারে উল্টে পাল্টে যাওয়া ট্রেনের কামড়াগুলোর মধ্যে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টা চলছে এবং রেলমন্ত্রী তিনি এসেছিলেন তিনি যেটা জানালেন প্রাথমিক তাদের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে একেবারে উদ্ধার কাজ সম্পন্ন করা এই যে রেলের বগিগুলো রয়েছে সেই রেলের বগিগুলোর মধ্যে কোথাও কেউ একেবারে আটকে রয়েছে কিনা সেই বিষয়টাকে নিশ্চিত করা পাশাপাশি ইতিমধ্যেই তুমি জানো যে একাধিক ইতিমধ্যে রেল মন্ত্রী এসে ঘুরে গিয়েছেন এবং যে এলাকায় যে জায়গাটাতে ঘটনাস্থল সেখানে তিনি নির্দেশ দিয়েছেন উচ্চ পর্যায়ের একটা হাই লেভেল একটা কমিটি গঠন করা হয়েছে যারা মূলত তদন্ত করে দেখবে ঠিক কী কারণে এই ঘটনা এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু ঘটনাস্থল এবং একটু যদি আরও একবার আমাদের দর্শকদের দেখাই যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি তুমি জানো এটা একটা ফোর লেনের একেবারে রেলওয়ে স্টেশন এবং একেবারে আমার বাঁদিকে যদি ক্যামেরা পার্সন দেখায় সেটা হচ্ছে লুপ লাইন হচ্ছে যদি কোনো সময় এমার্জেন্সি দরকার পড়ে যাতে সেই লুপ লাইন দিয়ে ট্রেন পাস করা যায় সেকেন্ড যে জায়গাটাতে আমি এবং আমার ক্যামেরা পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে হচ্ছে কিন্তু একেবারে যশবন্তপুর এক্সপ্রেস যেটা গতকালকে বিকেলবেলা হাওড়ার দিকে যাচ্ছিল এবং তার পাশেই যেটা তুমি দেখতে পাচ্ছ একেবারে করমণ্ডল এক্সপ্রেস যেটা উল্টে পাল্টে পড়ে রয়েছে এবং যার অধিকাংশ বগি কিন্তু একেবারে ডিরেল হয়ে যায় এবং তার পাশে আরও একটা রেল লাইন একটা লাইন রয়েছে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই যে লুপ লাইন সেখানে একটা মালগাড়ি আগে থেকেই দাঁড় করানো ছিল এবং এখান থেকে যখন যশবন্তপুর এক্সপ্রেস সেটা যখন যাচ্ছিল বেশ কিছুটা ক্রস করে যাবার পর তার 3 থেকে 4টে বগি কোনো কারণে ডিরেল হয়ে যায় এবং সেই বগিগুলো ডিরেল হয়ে যাবার পর ছিটকে গিয়ে পাশের যে রেল লাইন 3 নম্বর যে রেল লাইন যেটা ক্যামেরা পার্সনকে আরও একবার বলবো যেখানে করমণ্ডল এক্সপ্রেস রয়েছে সেই এই যে যশবন্তপুর এক্সপ্রেস সেটাও অত্যন্ত দ্রুত গতিতে আসছিল বলে মনে করা হচ্ছে এবং এখান থেকে যখন ডিরেল হয় 3-4টে বগি সেটা যখন পাশের বগিতে গিয়ে ছিটকে পড়ে পাশের রেল লাইনে গিয়ে ছিটকে পড়ে তখন একেবারে দ্রুত গতিতে আসছিল করমণ্ডল এক্সপ্রেস যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখনও পুরো বিষয়টাই কিন্তু এনকোয়ারি করার পর এনকোয়ারি কমিটির যে রিপোর্ট সেটা থেকে স্পষ্ট হবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে একেবারে যে করমণ্ডল এক্সপ্রেস যেটা দ্রুত গতিতে আসছিল সেখানে গিয়ে যখন এই 3-4টে বগি পড়ে তখন এই করমণ্ডল এক্সপ্রেস সেটা ডিরেল হয়ে যায় এবং তার অধিকাংশ বগি ডিরেল হয়ে যায় এবং যাদের ইতিমধ্যে মৃত্যু হয়েছে তারা বেশিরভাগই কিন্তু করমণ্ডল এক্সপ্রেসেই ছিল ফলে প্রাথমিকভাবে এইভাবে একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু এই যে ডিরেল হয়েছে যেটা একেবারে এই যশবন্তপুর এক্সপ্রেস যেটা ডিরেল হলো বলে তারপরে যে ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে সেই ডিরেলটা কেন হলো সেই বিষয়গুলোই কিন্তু একেবারে যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা একদিকে যেমন খতিয়ে দেখা হবে তার পাশাপাশি একেবারে যাদের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত এখানকার উড়িষ্যা প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে 233 জনের মৃত্যু হয়েছে তাদের শনাক্তকরণের যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়েছে এবং একই সঙ্গে হাসপাতালগুলোতে কিন্তু প্রচুর সংখ্যায় 900 জনেরও বেশি আহত ব্যক্তি তারা ভর্তি রয়েছে আহতরা রয়েছেন তাদেরও আইডেন্টিফিকেশনের কাজ কারণ অনেকেই নিজেদের পরিচয় বলার মতন অবস্থা নেই সেই প্রক্রিয়া একদিকে যেমন চলছে তার পাশাপাশি আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই জায়গা থেকে এই রেল লাইনে রেলের বগিগুলোকে সরানো এই রেলের বগিগুলোর মধ্যে কোথাও কেউ আটকে রয়েছে কি না সেইটা নিশ্চিত করা এবং রেস্টোরেশন প্রসেস যেটা রেলমন্ত্রীও জানালেন যে একেবারে যে রেল রেস্টোরেশন প্রসেসটা শুরু করা অর্থাৎ যত দ্রুত সম্ভব এখান থেকে এই একেবারে দুমড়ে মুচড়ে যাওয়া উল্টে পড়ে থাকা
বগিগুলোকে সরানো যাবে, তারপরে কিন্তু রেল লাইন একেবারে ঠিক করার কাজ এগুলোকে শুরু করা যাবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা রেল লাইন। এবং আজ কিছুক্ষণের মধ্যেই যেটা এখনো পর্যন্ত কথা আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আসার কথা রয়েছে, তিনিও ঘটনাস্থল ঘুরে দেখবেন। পাশাপাশি যেহেতু পশ্চিমবঙ্গের অনেকেই ওই ট্রেনটির মধ্যে ছিল, করমণ্ডল এক্সপ্রেসে ছিল এবং যশবন্ত এক্সপ্রেসে ছিল বলে মনে করা হচ্ছে, ফলে সেই জায়গা থেকে যারা হাসপাতালে রয়েছেন তাদেরকেও তিনি দেখতে যাবেন বলে কিন্তু মনে করা হচ্ছে। সব মিলিয়ে এলাকায় কিন্তু একদিকে যেমন প্রচুর লোকের ভিড় রয়েছে, বারবার বিভিন্ন দফায় দফায় রেলের আধিকারিকরা তারা আসছেন, রেলমন্ত্রী দুদফায় তিনি এলেন এবং মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন এবং গোটা বিষয়টা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখনও পর্যন্ত আরও একবার ছবিটা দেখাবো, এখনও পর্যন্ত কিন্তু NDRF-এর যারা একেবারে অফিসাররা রয়েছে, NDRF-এর জওয়ানরা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আর্মির জওয়ানরা রয়েছে, তারা সেই উদ্ধার কাজ কিন্তু এখনও পর্যন্ত চালাচ্ছে, যে পুরো বিষয়টা নিশ্চিত করা যে কোথাও কোনোভাবে ইতিমধ্যে গতকাল একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে তুমি দেখেছো যে সন্ধ্যে 7টা নাগাদ এই ঘটনা ঘটে এবং তারপরেই কিন্তু উদ্ধার কাজ শুরু হয় এবং রাত পর্যন্তই যেটা আমরা ভোরবেলায় জানতে পারি 233 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু যেভাবে রেল লাইনগুলো একে রেলের বগিগুলো উল্টে পাল্টে পড়ে রয়েছে, কোথাও কোনোভাবে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু একেবারে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাইছেন এখানকার প্রশাসনের আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।